এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি সারা পৃথিবীর জন্য আপনি করুণা সারা পৃথিবীর মানুষের জন্য আপনি রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন তিনি শুধুমাত্র মানুষের হক পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেননি বিধবার হক শুধুমাত্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেননি নারীর হক শুধুমাত্র প্রতিষ্ঠা করেননি পৃথিবীর মানুষেরা জন্তু জানোয়ার অবলা প্রাণীদের সঙ্গে কেমন ব্যবহার করবে তাদের সঙ্গে কেমন আচার আচরণ হবে তারও শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা কাতাবা লিসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতাব ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন শুনে নাও ও পৃথিবীর মানুষের আমার সাথীরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তাকার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন তারপরে বলেছেন আসামের মুসলমানদেরকে সম্বোধন করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সম্বোধন করে তিনি আবার বলেছেন শুনে নাও তোমরা যখন চতুষ্পদ প্রাণীগুলোকে জবাই করবে হতে পারে ছাগল হতে পারে গরু জালসার দিরে যখন তোমরা চতুষ্পদ প্রাণীটাকে জবাই করবে জবে করার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কি না ধার যদি থাকে তাহলে পরে কাটো না হলে পরে কাটা যাবে না কেন শিক্ষা দেওয়া হলো বন্ধু ছুরিতে যদি ধার না থাকে আর গরুটাকে ছাগলটাকে যদি আপনি জবে করেন তার কষ্ট কম হবে না বেশি হবে এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা পশুকে আপনি কষ্ট করে হত্যা করতে পারেন না একটা কসুকে পশুকে একটা গরুকে একটা ছাগলকে আপনি কষ্ট দিয়ে আপনি জবাই করতে পারেন না ইসলাম কখনো আপনাকে অনুমোদন দেয় না তার মানে হলো বন্ধু আমার আপনার বাড়ির পাশে রাস্তার ধারে একটা কুকুর যদি শুয়ে থাকে বিনা প্রয়োজনে আপনি কুকুরটাকে মারতে পারেন না বিনা কারণে আপনি একটা গাছের ডাল পর্যন্ত ভাঙতে পারেন না ইসলাম আপনাকে এই শিক্ষা কখনো দিতে পারে না এজন্য বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালকে বেঁধে রেখেছে বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালটাকে বেঁধে রেখেছে এরকম একটা খুঁটিতে খেতে দেয় না দিন যায় রাত যায় রাত যায় দিন যায় হঠাৎ করে দুদিন তিন দিন পর বিড়ালটা মারা গেছে বিড়ালটা হঠাৎ করে মারা গেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডেকে বলেন আমার সাথীরা তোমরা বলো যে মহিলা একটা অপরাধ জীবকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে অথচ এই বিড়ালটাকে যদি বেঁধে না রেখে ছেড়ে দিত তাহলে বিড়ালটা পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতো মরতো না কিন্তু যে মহিলা একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে মারতে পারে সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না পারে না পারে না যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে সেই ইসলাম কি মানুষ মারার শিক্ষা দিতে পারে আপনাদের কথা বলতে বলছি মানুষ মারার শিক্ষা দিতে পারে অসম্ভব এই বক্সের আওয়াজটা আর একটু বাড়াতে বলুন তো একটু আর বাড়ান তো ভাই মাইক আপনাদের দিকে মাইক মানে একটু এমনি দুর্বল আমরা বাস করি ভারতবর্ষের বাড়িতে আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি বাংলাদেশ কি নাম বললাম বাংলাদেশ এখান থেকে কত দূরে বাংলাদেশ কাছাকাছি নাকি না অনেক দূর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা ঢাকার বিশ ঢাকার বিশ ঢাকার ওখানে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকার মতো রাজধানীর পাশেই একটা বিশ্ববিদ্যালয় রয়েছে সে বিশ্ববিদ্যালয়ের নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা যার নাম হলো রীতা কুণ্ডু নামটা হিন্দু হিন্দু না মুসলমান মুসলমান লাগছে হিন্দু একজন হাই এডুকেটেড একজন শিক্ষিতা মহিলা যার নাম হলো রীতা কুণ্ডু গত কয়েক মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি এখানে হেডলাইনে লিখেছেন আমি কেন মুসলমান হলাম হেডলাইন ভিডিওর হেডলাইনে তিনি লিখেছেন আমি কেন মুসলমান হয়েছি আমার বন্ধুরা রীতা গুন্ডু আমার বোন ভিডিওটা আপলোড করলেন
খনিকের মধ্যে এই ভারত বাংলাদেশ পাকিস্তানের অসংখ্য অলক্ষ অলক্ষ কোটি কোটি মানুষ ভিডিওটা দেখলো বাংলাদেশের মতো বাংলাদেশের রাজধানী ঢাকার মতো জায়গায় তলপাড় শুরু হয়ে গেল কি করে একজন একজন বিখ্যাত মহিলা একজন হাই এডুকেটেড শিক্ষিত মহিলা কালেমা পড়ে কেমন করে মুসলমান হয়ে যায় বুঝে আসে না কি করে মুসলমান হয়ে গেল সকাল বেলা সাংবাদিকদার সাক্ষাৎকার নেওয়ার জন্য ছুটেছে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথম প্রশ্ন সাংবাদিক করে বলে হ পণ্ডিতা কুণ্ডু তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী ছিলে তুমি দুর্গা পূজা করেছো কালী পূজা করেছো সরস্বতী পূজা করেছো বারো মাসে তেরো পূজায় তুমি বিশ্বাসী ছিলে কিন্তু হঠাৎ করে উনত্রিশ বছর বয়সে কি এমন ইসলামের মধ্যে তুমি দেখেছো যার কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছো বলুন তো বন্ধুরা এর পেছনে কারণ থাকতে পারে না পারে না অবশ্যই কারণ আছে আমার পণ্ডিতা কুণ্ডু তখন বলে আরে ভাই সাংবাদিক তোমরে জানতে এসেছো কেন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি শুনে না করোনা যখন এসেছিল সারা পৃথিবীকে যখন স্তব্ধ করে দিয়েছে মানুষ যখন মানুষকে দেখে ভয় পায় ডিজিস্ট্রি যখন স্বামীর কাছে থাকতে চায় না স্বামী যখন ডিজিস্ট্রিকে আর ভালোবাসা দেয় না নিজ পুত্র নিজের বাবাকে যখন বাবা বলে স্বীকার করে না বাবা যখন নিজ পুত্রকে ছুতে পর্যন্ত টাচ করতে পর্যন্ত ভয় পায় এরকম আমরা দেখেছি না দেখিনি কি অবস্থা পৃথিবীর বুকে মনে হচ্ছে দ্বিতীয় কিয়ামত শুরু হয়ে গেছিল নাকি আমার বন্ধুরা বিভৎস চেহারা আমার পণ্ডিতা কুণ্ডু তখন বলে আমি দেখলাম করোনার সময় আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের একটা দৃশ্য দেখলাম ভারতবর্ষের অসংখ্য শ্মশানের মধ্যে শ্মশান যেখানে হিন্দু ভাইরা মরা পোড়ায় না হিন্দু ভাইরা যেখানে মরা পোড়ায় ওই রকম শ্মশানে আমি দেখলাম অসংখ্য মরা মানুষের লাশ কাতার কাতার করে সুন্দর করে দাঁত মানে শুয়ে রাখা রয়েছে কেউ মরা মানুষগুলোকে মূল্যায়ন করে না কেউ পড়াবার জন্য আসে না কাউকে খুঁজে পাওয়া যায় না কেউ ছুঁয়েও দেখে না সবাই ভয় পালায় খনিকের মধ্যে দেখলাম একটা জেসিবি আসলো জেসিবিতে করে মরা মানুষের লাশগুলোকে তোলা হলো একটা লরিতে লরিতে তোলার পর ওই লরিটা কিছুটা লাশ মানুষের ফেলে দিয়েছে নদীর মধ্যে কিছুটা জঙ্গলের মধ্যে আমি তখন দেখলাম অসংখ্য মরা মানুষের লাশ গুলোকে শিয়াল কুকুর বাঘ সিংহ সব খুবলে খুবলে খেয়েছে আমি তখন দেখলাম হায় পৃথিবীর বুকে এরকম একটা বিভৎস চেহারা দেখার পর হতবাক হয়ে গেলাম কেন মরা মানুষগুলোকে কেউ মূল্যায়ন করে না আমি দেখলাম ঠিক সেই সময় একটাই মাত্র ধর্ম ব্যতিক্রম যার নাম হলো ইসলাম ইসলাম ধর্মের অনুসারে কোনো মুসলমান যখন মারা গেছে হতে পারে নারী না হয় পুরুষ যে কেউ হোক না কেন কোনো মুসলমান যখন মারা গেছে ওই মুসলমানের ভাইয়ের কিংবা বড় লাশ থেকে তারা না জঙ্গলে ফেলেছে না সমুদ্রে না নদীর মধ্যে নিক্ষেপ করেছে না শিয়াল না কুকুর কাউকে খাওয়ার সুযোগ করে দিয়েছে বরং মুসলমানরা তাদের সেই মরা মানুষের লাশটাকে সুন্দর করে আগে গোসল দিয়েছে গোসল দেওয়ার পর সুন্দর করে কাফন পরিয়েছে খাটে তুলেছে তারপরে কবরের মধ্যে শুইয়ে দিয়ে তাকে সুন্দর করে দাফন করেছে আমি তখন মনে মনে চিন্তা করলাম আমি তখন মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে যে ইসলাম ধর্ম মরা মানুষকে এত সুন্দর করে মূল্যায়ন করতে পারে সে ইসলাম ধর্ম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না পারে না পারে না আমার তখন কোরআন পড়ার মন চাইল দেখি তো মুসলমানেরা তো বলে কোরআনে কারিম নাকি সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে এটা কি শুধুমাত্র মুসলমানদের কিতাব নাকি না 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 এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এখানে হেদায়েত আছে না নেই আমার বন্ধুরা জন্য কোরআনে কারিম বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে এর ভাষা এর লালিত্য এর সাহিত্য এর রচনা শৈলী এর গতিময় ছন্দ এর শব্দ বিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের অর্ধে পৃথিবীর বুকে কোন গ্রন্থাগারের গ্রন্থ এর ধারের পাশে আসতে পারে নাকি পৃথিবীর বুকে এমন এক কেন ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীর মানুষ কখনো পড়ে বিরক্ত হয় নাকি কখনো বিরক্ত হয় না আমার পণ্ডিতা কুণ্ডু তখন বলে আমি কোরআন অধ্যয়ন করার জন্য কোরআন পড়ার জন্য আমি শিক্ষা গ্রহণ করলাম ছয় মাস ধরে তারপরে কোরআন যখন পড়তে শুরু করলাম আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ আমি লক্ষ্য করে দেখলাম কোরআন যতই পড়ি ততই পড়ার ইচ্ছা জাগে সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুরা ধরে নিন ভারতবর্ষের মাটিতে সব থেকে বিখ্যাত সরুকার যার নাম হলো এ আর রহমান আল্লাহ রক্ষা রহমান দক্ষিণ ভারতে যার বাড়ি বর্তমানে আমেরিকার নাগরিক তাই তো নাকি আমার বন্ধুরা এ আর রহমান
তিনি একজন বিখ্যাত গায়ক বিখ্যাত সুরকার তার কোন গান যদি সারাটা দিন ধরে কোন মানুষের কানের কাছে বাজানো যায় ঘ্যানের 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 করে মানুষ বিরক্ত হবে না হবে না আমার বন্ধুরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাস্যকর কবি সুকান্ত ভট্টাচার্য নোবেল পুরস্কার প্রাপ্ত কবি কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গদ্য কিংবা পদ্য সারাটা দিন ধরে মানুষের কানের কাছে যদি বাজানো যায় বলুন তো বন্ধু আমার মানুষ বিরক্ত হবে না হবে না কিন্তু কোরআনটা যদি সারা দিন ধরে সারাটা দিন ধরে কোরআনকে যদি মানুষের কানের সামনে বাজানো যায় পড়ানো যায় আজ পর্যন্ত কেউ বিরক্ত হয়েছে নাকি প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতিহা আছে না রে একটু কথা বলে ডাছে না রে গ্রামের পাকা নাস্তিক এটাও কোনোদিন বলবে না প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতিহার পড়তে ভালো লাগে না কে বলেছে প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতিহা আজ পর্যন্ত কেউ বলে না যে কোরআনের মধ্যে সুরা এতগুলো সুরা থাকতে প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতিহার পড়তে ভালো লাগে না তার মানে এমন এক গান ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যা পড়লে পরে নেকি পাওয়া যায় নেকি আছে না নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাম ওয়াল হাসানাতু বিআশরি আমথালিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল্লাহর গ্রন্থ কেউ যদি পড়ে তাহলে পরে নেকি পায় কত নেকি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কেউ যদি একখানা অক্ষর পড়ে তাহলে পরে তার আমলনামায় দশখানা নেকি লিখে দেওয়া হয় আবার রাসূল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার সাহাবীদেরকে সম্বোধন করে বলেন ও আমার সাদিনা শোনো আয়াজিজু আহাদুকুম মা ইয়াকরা ফি লাইলাতিন থুলুতাল কোরআন ও আমার সাথীরে তোমরা প্রত্যহ প্রতিদিন ঘুমাবার আগে 10 পারা করে কোরআন পড়বে তারপরে ঘুমাবে এটা তোমরা আমলে পরিণত করতে পারো নাকি সাহাবীরা বলছেন হে আল্লাহর রাসূল এটা আমাদের জন্য তো সহজ হতে পারে না প্রতিদিন 10 পারা করে কোরআন পড়া তো চারটি গানে মুখের কথা নয় এটা পারবো না পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার সাথীরা রে সোনা এরাও প্রতিদিন ঘুমাবার আগে তোমরা যদি কোরআন কারিমের মধ্যে সূরা ইখলাস পাঠ করে নাও কুল হু আল্লাহু আহাদ পড়ুন সবাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ খুবই বড় ছোটা না ছোট আমার বন্ধুরা ছোট্ট একখানা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই ছোট্ট একখানা সূরা যদি একবার তোমরা পড়ে বিছানায় যেতে পারো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কারিমের দশ পারা কোরআন সমপরিমাণ নেকি তোমাদের আমল নামায় লিখে দাও বাবা যায় আছেন কোথায় এটা কেন এখন প্রশ্ন আসতে পারে ছোট্ট একখানা সূরা পড়ে এত লিখে পাওয়া যায় কেন মনে রাখবেন কোরআন কারিমের মধ্যে 1/3 তিন ভাগের এক ভাগ আলোচনা করা হয়েছে শুধুমাত্র তাওহীদের উপরে আল্লাহর একত্ববাদ ওয়াহদানিয়াতের উপরে ইশারা ইঙ্গিতে আলোচনা করা হয়েছে আর শুধুমাত্র আল্লাহর পরিচয় সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি এই সূরা একবার পড়ে তাহলে কোরআন কারিমের 10 পারা পড়ার সমপরিমাণ তার নেকি আমলনামায় লিখে দেওয়া হয় সেজন্য বলতে চাচ্ছি কোরআন এমনই একখানা ধর্মগ্রন্থ যা মানুষ পড়লে পরে নেকি পাওয়া যায় এর জন্য জীবন দিলে শহীদের মর্যাদা পাওয়া যায় আবার ফিরে যদি আসে তাহলে পরে গাজী উপাধি লাভ করে ফিরে আসা যায় এজন্য কোরআন পড়ার প্রয়োজন আছে না নে আমরা কোরআন পড়ি না এটা এখন বরকতের কেতাব মনে করে বাড়িতে রেখেছে যুবকেরা পাবজি আর ফ্রি ফায়ারে আর আপনার নারীরা মনে হয় সিরিয়ালে আপনাদের দিকে সিরিয়াল টিরিয়াল দেখে না দেখে না স্বামী সংসার ছাড়তে পারে ওরা কোরআন হাদিসি ছাড়তে পারে ওরা ছাড়বে না বাংলা সিরিয়াল বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে ইস্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল কাজের মেয়ে মর্জি না খায় হিন্দি গানের ভক্ত সে কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি গানের ভক্ত সে পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে দাদুর বয়স 80 বছর দাদির বয়স 80 বছর বাংলা গানে মারে টান বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল
আজ থেকে 10 বছর আগে যখন নামাজ পড়ার জন্য ফজরে যেতাম তো আমার চাচি আমার নানি আমার দাদি গুনগুন গুনগুন করে কোরআন পড়তো পড়তো না আর এখন ওই রাস্তার ধার দিয়ে যদি জানতো সকালবেলা দেখবে যে টেলিভিশনটা চালু হয়ে গেছে লক্ষ্য করে দেখুন কি অবস্থা এজন্যে মুসলমান আজকে কোরআন ছেড়েছে এজন্যে মুসলমান মার খাচ্ছে আবার যদি কোরআনকে মূল্যায়ন করে কোরআনকে বুকে জড়িয়ে ধরতে পারি কোরআনকে যদি মানতে পারি আবারও আল্লাহর সাহায্য আছে না নেই জড় বলেন আছে না নেই এজন্যে বলতে